গুড মর্নিং, আমাদের জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন একটু দোকানে গিয়েছিলাম, তো সকালবেলা আমাদের চা খাওয়া কমপ্লিট। দেখো চায়ের এখানে কাপ, দেখতেই পাচ্ছ এই যে দূরে, এই যে চায়ে জয়ন্ত চা খেলো, আমিও চা খেয়ে জয়ন্ত কাজে বেরিয়েছে। তো সেদিন আজকে ঘরে না কিচ্ছু ছিল না গো, সেই জন্য ভাবছি কি করবো। আজকে শনিবার, নিরামিষ, তো পেঁপে রয়েছে শুধু, আর কিচ্ছু নেই। তো সেই জন্য আমি একটু দোকান থেকে এই যে আনতে গেছিলাম, এই যে সাফোলার একটা প্যাকেট সোয়াবিন, এটাই রান্না করব। আর ফিরে আসছি, তখন দেখি রাস্তায় একটা মাসি এই কচু নিয়ে যাচ্ছে, এই কচুর শাক। তো সেই জন্য ভাবলাম আজকে একটু কচুর শাক করি, আর এই সোয়াবিনের ঝোল এই রান্না করব। মেয়ে ঘরে উঠে বিছানাপত্র তুলছে, আর আজকে একটু চিড়ে ভেজেছিলাম সকালবেলা, তো কারণ জয়ন্ত তো রুটি খায়, ও রুটি আর ওই কুদরি, এই হচ্ছে ওর ডেইলি হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। ও রুটি খাবে, ওর নাকি চিড়া এগুলো পোষায় না, মানে ও খেয়ে ঠিক ভালো লাগে না। আমি যেমন একটু মুড়ি খাই, যখন যেটা পাই তখন সেটা খাই। তো অল্প চিড়ে ভেজেছিলাম, তো সেই চিড়ে ভাজাটাই আজকে ব্রেকফাস্ট করেছি, অল্প করে করেছিলাম, কারণ পেঁয়াজ দিয়ে তো না আজকে কি বলতো খোলায় ভেজেছি। এই যে দেখো না, এই যে চিড়ে অল্প এনেছিলাম নিয়ে এসে, এই যে আর অল্প আমার জন্য একটু ভাজলাম, কারণ মেয়েকে জিজ্ঞাসা করলাম, ও বললো আমি চিড়ে খাবো না। তো এখন দেখি ওর জন্য কি ও কি খায় সেটাই ওকে দেব, কারণ ও তো সকালবেলা তো ওষুধ খায় না, ওষুধ খেয়ে একবার থাইরয়েডের ওষুধ খাবে, বেশ কিছুক্ষণ বসবে, আবার তোমার ওই জলটা খাবে, আবার কিছুক্ষণ বসবে, তারপরে ওর হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া। তো ইতিমধ্যে আমি একটু বাড়িতে গিয়েছিলাম, বাবার সাথে একটু দেখা করে আসলাম। বাবা তো একই রকম আছে, ভালো লাগে না গো এইভাবে বাবাকে দেখতে। তো এখন আর একটু কথা বলবো না, আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো, প্রথমত তো ওয়েদার খারাপ, কখন বৃষ্টি নেমে যাবে, আর বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করব, কারণ কাজ তো প্রচুর, তাই না, শেষ আর হয় না। তো চলো এখন বসিয়ে দিই, অন্তত কচুটা তো বসিয়ে দিই, ওটা আবার একটু সময় লাগবে হতে। আর এর মধ্যে আমি একটু আলু পেঁপে কেটে নিই, কেটে নিয়ে তারপর রান্না শুরু হবে। তো চলো রান্না শুরু করি। কচুটা না বেশ ভালো, মানে কি বলতো মাটিটা কম আছে দেখছি, তো ভালো করে এপিট ওপিট করে ধুয়ে নিলাম। তো কচু সিদ্ধ বসিয়ে দিলাম, সাথে একটুখানি হলুদ আর লবণ দিলাম। তো এখানে পেঁপে কেটে নিয়েছি, আর এখানে অল্প দুটো আলু কেটেছি, আর এই সোয়াবিন করব বলে এখানে সোয়াবিন ভেজানোর জন্য এখানে জল বসিয়েছি, আর এখানে এটা তরকারিটা আগে একটু ভেজে নেব। আজকে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর এবারে ওই তেলের মধ্যেই পেঁপেগুলো ভেজে দেবো। তো পেঁপেটা আমার হালকা হালকা একটু ভাজা হয়েছে, এর মধ্যেই আমি এই সোয়াবিনগুলো, ভেজানো সোয়াবিনগুলো চিপে দিয়ে দেবো।
ভালো করে আমার সোয়াবিনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর আগেও তোমরা দিতে পারো, আমার আসলে আগে আর আমি দিইনি, এখন একটু ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা আর গোটা জিরে। আর এখানে মশলা করে নিয়েছি জিরে আদা আর লঙ্কা। এরপর জল ঢেলে দেব, আর যারা মিষ্টি খায় তারা মিষ্টি দিতে পারো, আমি তো এখন মিষ্টি ছাড়াই রান্নাটা বেশিরভাগ করি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, একটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কিছুটা বাটিতে মশলা ছিল, সেই জলটাও আবার দিয়ে দিলাম। তো এখান থেকে এখন আমি বাজারটা করলাম, এখান থেকে বাজার করলাম, পয়সা নেই পয়সা নেই। জানি না কি হবে, কচি হবে কিনা সেটা বাড়িতে গিয়েই দেখা যাবে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো আজকে রান্না শেষ করে এই ফুল তুলে নিয়ে আসলাম। আজকে একটু বেলাতেই বেলা হয়ে গেল ফুল দিতে। এরপর এখন বাসন কোসন কিছুটা মিয়েছে, তারপর স্নান সেরে পুজো। কাজ থেকে ফেরার পথে দেখো যন্ত বাজার করেছে, এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে। তো এখানে কাঁচা লঙ্কা, পেঁপে, ধনে পাতা, এখানে ভেন্ডি, এখানে পটল আর বেগুন। হ্যাঁ, ও এটা পেঁপে না, দেখেছো এটা? আমি ভেবেছি এটা পেঁপে, এ দেখো এটা চাল কুমড়ো। প্লাস্টিকের ভেতরে ছিল তো তাই বুঝতে পারিনি, পরে ভাবছি যে পেঁপে এরকম দেখতে হয়, পরে দেখছি দেখো চাল কুমড়ো। এখন বাজার গুছিয়াবো, এখন সব গুছিয়ে সব ফ্রিজে তুলে রাখবো। এরপরে এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলা আমি চলে এসেছি, আজকে জানো তো বাজার থেকে আসার সময় একটু ওই নুঙ্গি বাজার, আমাদের স্টেশনের এখানে একটা বাজার বসে লম্বা করে, তো সেখান থেকে একটি ছেলেই বসে আছে, দেখি অনেক মালপত্র বাড়ৈপুর থেকে নিয়ে আসে। তো বাড়ৈপুর থেকে নিয়ে এসেছিল, ওর থেকে কিছু মাল নিলাম, এই চাল কুমড়া ভাল কুমড়া, এটা অনুপমা দেখিয়েছে তোমাদের। যাই হোক, ওই বাজার বলছে দাদা নিয়ে যান, টেস্টি হবে সুস্বাদু হবে। তো নিয়ে এলাম ওর কাছ থেকে, আর এখন আমি লাঞ্চে বসে পড়েছি। আজকে লাঞ্চে কী মেনু আছে তোমাদের দেখিয়ে দিই, যেহেতু আজকে শনিবার নিরামিষ একদম। তো কী নিরামিষ মেনু দেখো, দেখো এখানে কচুর শাক হয়েছে ছোলা দিয়ে না কি নারকল দিয়ে জানি না, আর এখানে সোয়াবিন আলু পেঁপে দিয়ে ঝোল, আর এখানে আমার পেঁপে সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তাহলে এখন আমি লাঞ্চটা সেরে নিই। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি এক জায়গায় বেরোবো, আজকে যাব আমার এক ভাই মানে পাড়াতো ভাই, তার একটা দেখাশোনার ব্যাপারে আমাকে বলেছে যে দিদি আমাদের সাথে তোমাকে যেতে হবে, খুব এক্সাইটিং লাগছে, পাত্র দেখতে যাব, বুঝতে পেরেছ? হ্যাঁ, তো পায়েল দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, ও এখন হ্যাঁ একটু হাঁটছিল, আর তারপরে এখানে এই বিকেলবেলাটা ও একটু হাঁটে এই পাড়াটার ভেতরেই আর কি, হেঁটে হেঁটে ঘোরে। তো আমার অনেক দেরি হয়ে যাচ্ছে এখন, আমি তাই এখন দৌড়াবো। তো
ওই দাদা বৌদিরা সব বেরিয়ে পড়েছে, ওদের বাড়ি কিছুটা দূরে আর কি। তো চলো যাওয়া যাক। তো এখন আমি হাঁটছি রীতিমতো, তো দাদারা এসে কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। আমি যাচ্ছি আর এই যে ওই বৌদি, আমাদের সব পাড়ার বৌদি বলবো না, সব বোনেরা এখন সবাই বলো বৌদি করেছে, যা পাড়ার সব যারা, এই যে দেখো একটা ফুচকা, উদি বাবা দি কি গুতে বেরিয়েছো, টাটা করো, টাটা 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 টাটা। ও বাবা, ও অবাক হয়ে দেখছে, ভাবছে কি আমাকে নিয়ে এরকম হচ্ছে কেন, তাই না? একদম। তা তোমরা কি এখন ঘুরছো এখানটা? আমরা ঘুরছি, বিকেল হলে আমাদের এটা একটু আড্ডা, এই আড্ডা আড্ডা হয়, আড্ডা হয়, তারপর তো আবার যে যার ঘরে ঢোকো, যে যার একদম। আর আমাদের কাজকর্ম তো লেগেই আছে বলো। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বৃষ্টি নামবে জানো, হ্যাঁ গরম লাগছে কিন্তু। এই দেখো কি সুন্দর আকাশটা দেখো, এই একটা কি একটা রেখা দেখো, জেট বোধ হয় গেছে না, হ্যাঁ তা হবে। তো চলো আমি টাটা তোমাদের জানালাম। এরপর হাঁটতে হাঁটতে সেই দাদা বৌদির ওখানে গেলাম, তারপরে আমরা একটা গাড়ি করে মেয়ের বাড়ির কাছাকাছি এলাম। তো সেখানে একটা পার্ক ছিল, আর এই দেখো মেয়ের বাড়িটা, দিদির বাড়ি, কি সুন্দর সাজানো গোছানো। এখানে আমরা এখন সবাই বসে রয়েছি, আর আমাদের একটু শরবত দিল খেতে প্রথমে, তারপর মেয়ে দেখার পালা, সব গল্প গুজব করছে, একটু মজা করছে। আর বৌদি তো এখানে এখন পাত্রি এসেছে, মেয়ে দেখা হচ্ছে, আর ছেলের মা নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমি তো বাড়ি ফেরার পথে বাবাকে দেখতে যাচ্ছি একটু, বাবার বাড়ির জায়গাটা না বড্ড অন্ধকার, এখানে কোনো লাইট নেই, স্ট্রিট লাইটগুলো কি হয়েছে কে জানে, সব স্ট্রিট লাইটগুলো বন্ধ, এত অন্ধকার, আর রাস্তায় প্রচুর কুকুর, সন্ধ্যে হয়ে গেলেই না এই অবস্থাটা হয় জানো, সেই জন্যেই এখন বাবাকে দেখতে, দেখে তারপর একটু বাবার সাথে কথা বলে তারপর বাড়ি যাব। তো এখন বাবাকে দেখতে এসেছিলাম, এসে দেখছি বাবা ভাত খেতে বসেছে, মানে বাবা একটু তাড়াতাড়ি আর কি ভাত খেয়ে নেয়, ভাইও খাচ্ছিল, তো আমি ওই জন্য বসেই ছিলাম, বাবার খাওয়া কমপ্লিট হলো। আর আজকে কচুর শাক রেঁধেছি, আমার ভাই কি বলছে, ওটা কি যেন বলছে, এই কি বলেছিস, কচুর লতি, কচুর লতি, মানে ও কচুর শাক আর কচুর লতি চেনে না, মানে কচু, আর বাবা হাসছে, ও হাসছে জানো। তো এখন বাবা বসা আর কি, বাবা এই তো চেয়ারে বসেই খাওয়া, আর তারপরে এই শুয়ে পড়ে। তো চলো দেখো বাবা, এই দেখো বাবা, তুমি কেমন আছো এখন? আমি এমনি ভালো আছি, কিন্তু হাঁটতে পারি না, হাঁটতে পারি না, কিন্তু আর কোনো রোগ নেই। আর তোমার কোনো রোগ নেই, তুমি হাঁটতে পারছো না, এটাই হাঁটতে পারছে না বলে এটাই কষ্টদায়ক, যে বাবা হাঁটতে পারছে না। ঠিক, হাঁটতে পারবে, চেষ্টা তো করতে হবে, এখন দাঁড়াতে পারছো না, কি হয়েছে পা? ওই যে হাঁটতে পারে না বলে বাবা, তবুও দেখো বাবার হাসি মুখ জানো, দেখেছো বাবা একদম প্রাণ খোলা হাসি, কবে থেকে হাঁটবে আমাকে উত্তর দেবে, সামনের বিক থেকে হাঁটাহাঁটি করবে, বাথরুমে একা একা যেতে পারবে, তো সব পারবে।
তো আমি তো বলো বাবার এই হাসি মুখটাই তো দেখতে চাই। আর দেখো পিছনে টিভি হচ্ছে, টিভিতে খবর শুনছে, এই কারণ বাবা তো এই টিভিটা নিয়েই থাকে, আর খাওয়া আর টিভি, এই এই হচ্ছে বাবার জীবন। তো আর এসে একটু এই গল্প করি, একটু বাবাকে আনন্দে রাখার চেষ্টা করি। তো আমার এখন রাত হয়ে গেছে, এখন বাড়ি যাব, গিয়ে আবার রাতের সব কিছু করা। তো আজ এখানে ভিডিওটা এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা।